আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব এনসিটিভি থেকে এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তো আমরা হচ্ছে নমুনা প্রশ্নের সমাধান করে দিচ্ছি আমরা প্রথম পর্বে এখানে যে পনেরোটা এমসিকিউ প্রশ্ন রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন এগুলো বিস্তারিত সমাধান করে দিয়েছিলাম প্রতিটা প্রশ্ন বিস্তারিত করে যতটুকু সম্ভব তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং দ্বিতীয় পর্বে অর্থাৎ গত পর্বে এখানে দশটা এক কথায় উত্তর দাও প্রশ্ন ছিল এগুলোর সমাধান আমরা করেছি তো যারাই দুটো দুটা পর্ব দেখুন তারা হচ্ছে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয়ে খ বিভাগ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তেরোটা প্রশ্ন রয়েছে তেরোটারই উত্তর দিতে হবে প্রত্যেকটা দুই করে ষোলো নাম্বার তো এখানে মোট তেরোটা প্রশ্ন আছে এখন আমরা একটা একটা করে প্রশ্নগুলো দেখবো এবং সাথে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে আমাদের এক নম্বরে যে প্রশ্নটা আছে একের ক নাম্বারে দেখো কী আছে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস ডট 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 ধারাটির দশম পদ নির্ণয় করো তার মানে এখানে আমাদের কী কী দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে তারপর আমাদের এটা হচ্ছে কি সমাতর ধারা না গুণতর ধারা সেটাকে বুঝতে হবে দেখেই বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এটা গুণতর ধারা তা আমাদের কাজ হচ্ছে এখান থেকে সাধারণ অনুপাত বের করা আমরা যদি প্রথম পথ আর সাধারণ অনুপাত বের করতে পাই তাহলে খুব সহজেই আমরা এখান থেকে ধারাটি দশম পথ বের করতে পারবো ঠিক আছে চলো আমরা সমাধানটা করে ফেলি দেখো আমাদের ক নাম্বারটার অ্যান্সার আমরা করি ক নাম্বারটার ক্ষেত্রে আমাদের প্রথম পদ এখানে এর মান দেওয়া আছে কত এর মান দেওয়া আছে ওয়ান বাই ফোর দ্বিতীয় পদ দেওয়া আছে কত দ্বিতীয় পথ হাফ দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে এর মান এর সমান ওয়ান বাই ফোর তাহলে আমরা জানি সাধারণ অনুপাত কীভাবে বের করে সাধারণ অনুপাত আর সমান হচ্ছে লেখা যায় দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ দ্বিতীয় পদে মান হচ্ছে কত দ্বিতীয় পদের মান হচ্ছে হাফ আর প্রথম পদের মান হচ্ছে ওয়ান বাই ফোর সমান কী লেখা যায় হাফ ইন টু উলটিয়ে যাবে উপরে ফোর নিচে ওয়ান কাটাকাটি করলে কত থাকে দুই তাহলে সাধারণ অনুপাত কত পাচ্ছি আমরা দুই তা আমাদের ধারাটি দশম পথ বের করতে হবে তা আমরা জানি যে গুণোত্তর ধারার অ্যানতম পদের সূত্র কী অ্যানতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমাদের বের করতে হবে ধারার দশম পথ তাহলে গুণতর ধারার দশম পথ সমান আমরা কী লিখতে পারি এ আর টু দি পাওয়ার এন এর মান কত টেন টেন মাইনাস ওয়ান সমান কী লেখা যায় এ আর পাওয়ার হচ্ছে নাইন তাহলে এ মান কত এর মান হচ্ছে এই যে ওয়ান বাই ফোর আর এ মান হচ্ছে টু আমরা এই মানগুলো বসিয়ে দিই এর মান হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু আর এর মান হচ্ছে টু টু পাওয়ার নাইন ঠিক আছে তাহলে দেখো ওয়ান বাই ফোর আর টু পাওয়ার নাইন করলে কত হয় পাঁচশো বারো কাটাকাটি করবে চার দ্বারা এখানে থাকে এক এখানে থাকে কত একশো তাহলে আমাদের দশম পথ কত একশো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা একটা করে ফেললাম আমাদের ক নাম্বারটা কিন্তু করা শেষ খ নাম্বারটা দেখো কী আছে লগ এক্স ভিত্তিক ওয়ান বাই একাশি সমান মাইনাস ফোর হলে এক্সের মা নির্ণয় করো ঠিক আছে চলো এখন আমরা এটা সমাধান করি দেখো খ নাম্বারটা আমাদের প্রশ্নে কি ছিল লক এক্স ভিত্তিক ওয়ান বাই একাশি ওয়ান বাই এইট্টি ওয়ান সমান ছিল কি মাইনাস ফোর এটাই তো ছিল তাহলে দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি বা এখান থেকে লেখা যায় এক্স বাই এক্স পাওয়ার মাইনাস ফোর সমান হচ্ছে ওয়ান বাই একাশি বা এক্স পাওয়ার মাইনাস ফোর মানে কি ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান ওয়ান বাই একাশিকে আমরা কী লিখতে পারি ওয়ান বাই থ্রি পাওয়ার ফোর থ্রি পাওয়ার ফোর করলে একাশি হয় ঠিক আছে বা আমরা কিন্তু এভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স পাওয়ার হচ্ছে ফোর কারণ ওয়ানকে ফোর করলে পাওয়ার ফোর করলে ফোরই হয় এখানে কী লেখা যায় ওয়ান বাই থ্রি পাওয়ার ফোর তাহলে এখন এই পাওয়ার পর আমরা বাদ দিতে পারি কী থাকে ওয়ান বাই এক্স সমান হচ্ছে ওয়ান বাই থ্রি বা আর আড়ি গুণ করো গুণ করলে কী হচ্ছে এক্স সমান থ্রি তাহলে আমাদের অ্যান্সার কত বের হলো এক্সের মান থ্রি বের হয়েছে এটা হচ্ছে খ নাম্বারের অ্যান্সার আমরা আরেকটা করে ফেললাম তারপর দেখো গ নাম্বার প্রশ্ন কী আছে ফোর প্লাস টুয়েলভ প্লাস থার্টি সিক্স প্লাস ডট 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 ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো খেয়াল করে দেখো এটাও কিন্তু একটা সমান্তর ধারা হবে না এটা হচ্ছে একটা গুণত্বর ধারা ঠিক আছে তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথম পদ সাধারণ অনুপাত এগুলো বের করা তারপরে আমরা খুব সহজেই অ্যাস এর সূত্র দ্বারা সমষ্টি বের করতে পারবো চলো এটার সমাধানটা আমরা করি আমরা এখন গ নাম্বারটা সমাধান করব গ নাম্বার ধারাটা আমাদের কী ছিল ফোর প্লাস টুয়েলভ প্লাস থার্টি সিক্স প্লাস ডট 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 আমাদের হচ্ছে বারোতম পদে সমষ্টি বের করতে বলা হয়েছিল ঠিক আছে তার মানে এস টুয়েলভের মান আমাদের বের করতে হবে তো দেখে এখান থেকে আমরা কি বলতে পারি আমাদের যে ধারাটা দেওয়া আছে তার প্রথম পথ এ সমান কি লেখা যায় প্রথম পদ এ সমান হচ্ছে ফোর তারপর দ্বিতীয় পদ দ্বিতীয় পথ সমান কত আছে টুয়েলভ তাহলে এখান থেকে কিন্তু আমরা সাধারণ অনুপাত বের করতে পারি সাধারণ অনুপাত এর মান যদি আমরা বের করি এখান থেকে তাহলে কি লেখা যায় আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তার মানে টুয়েলভ বাই সরি টুয়েলভ বাই ফোর হবে টুয়েলভ বাই ফোর তার মানে কত সাধারণ অনুপাতের মান বের হচ্ছে থ্রি আর এম এন থ্রি তা আমাদের লাগবে হচ্ছে অ্যাস টুয়েলভ বের করতে হবে দেখো আর এম এম থ্রি যেটা হচ্ছে একের থেকে বড় একের থেকে বড়ো হলে কিন্তু সমষ্টির সূত্র অন্য একটা হয় ঠিক আছে দেখো আমাদের সমষ্টির আমরা গুরুত্ব ধরার সমষ্টির দুইটা সূত্র জানি একটা হচ্ছে কী এ তারপর ওয়ান মাইনাস আর পাওয়ার এন ডিভাইড বাই হচ্ছে ওয়ান মাইনাস আর এটা কখন হয় যখন আর এর মান ওয়ানের থেকে ছোটো হয় কিন্তু আমাদের এই সূত্র এখানে ব্যবহার করলে হবে না আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে গুণত ধারার অ্যানতম পদের সমষ্টি এস এন সমান এ ইন্টু আর পার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে আর মাইনাস ওয়ান এটা কখন ব্যবহার হয় যখন আর এম ওয়ান থেকে বড় তা আমাদের এখানে আর এম কত ছিল থ্রি তাই আমরা এটা ব্যবহার করেছি ক্লিয়ার তাহলে আসো আমাদের লাগবে হচ্ছে ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি তাহলে ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি যখন আমরা বের করব। তখন আমরা এস এন এ জায়গায় কী লাগব এস টুয়েলভ লেখবো ঠিক আছে দেখো এস টুয়েলভ এটা সমান আমরা কি মানগুলো বসিয়ে দিই লিখে নিই এ ইন টু বাই হচ্ছে আর মাইনাস ওয়ান মান বসাই এর মান হচ্ছে কত এর মান ছিল ফোর ইন্টু আর হচ্ছে আমরা পেয়েছি থ্রি এন মান হচ্ছে টুয়েলভ মাইনাস ওয়ান কত আর থ্রি পাওয়ার টুয়েলভ করলে কত হয় কাকিটা একদম করে বলছি থ্রি পাওয়ার টুয়েলভ পাঁচ লক্ষ একত্রিশ হাজার চারশো একচল্লিশ হ্যাঁ লিখি যা বের হয়েছে লিখে ফেলি পাঁচ লক্ষ একত্রিশ হাজার চারশো তো একচল্লিশ মাইনাস হচ্ছে ওয়ান ব্যাকেট শেষ নিচে হচ্ছে তিন থেকে দুই এক বিয়োগ করলে দুই থাকে সমান ফোর ইন্টু কত থাকে উপরে পাঁচ লক্ষ একত্রিশ হাজার চারশো চল্লিশ ভাগ হচ্ছে দুই তো এখানে দেখো আমার কাটাগাটি করলে এখান থেকে এক এখানে থেকে দুই তাহলে দুই গুণ এত টু ইন্টু ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর জিরো দুই তারা গুণ করে দেখি আমাদের অ্যান্সার কত আছে দশ লক্ষ বাষট্টি হাজার আটশো আশি যা বের হয়েছে লিখে ফেলি দশ লক্ষ বাষট্টি হাজার আটশত আশি ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা আমাদের ধারাটির প্রথম বারোটি পদে সমষ্টি কত বের হয়েছে দশ লক্ষ বাষট্টি হাজার আটশো আশি এটাই হচ্ছে আমাদের ঘর নাম্বার প্রশ্নের উত্তর তারপর দেখো ঘর নাম্বার প্রশ্নে কি আছে টু এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এবং এক্স প্লাস ওয়াই সমান থ্রি এই সরল লেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে আমরা এই সরল লেখা দুইটি যদি সমাধান করি সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারলেই আমাদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে ঠিক আছে তো এটা দুইভাবে করা যায় প্রতিস্থাপন পদ্ধতিতে করা যায় অপনয়ন পদ্ধতিতে করা যায় তিনভাবে করা যায় তুমি চাইলে বজ্রগুণন বারো গুণুন করতে পারবে সবচেয়ে সহজ হয় এটা যদি আমরা অপনয়ন পদ্ধতিতে করি বা প্রতিস্থাপন পদ্ধতিতে করলে সহজ হয় ঠিক আছে তো দেখো আমরা অঙ্কটা কীভাবে করা যায় আমরা এখন ঘর নাম্বারটা সমাধান করব দেখো ঘর নাম্বারে আমাদের যে দুইটা সমীকরণ ছিল আমরা সমীকরণ নাম্বার দিয়ে দিই টু এক্স প্লাস ওয়াই সমান ছিল কত ফাইভ এটাকে আমরা যদি সমীকরণ এক ধরি আইটা ছিল কত এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে থ্রি এটাকে যদি আমরা সমীকরণ দুই ধরি তাহলে কিন্তু খুব সহজে আমরা করতে পারি দেখো এক নং থেকে যদি আমরা দুই নং বিয়োগ করি তাহলে কিন্তু এই ওয়াই ওয়াই ভ্যানিশ হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই এখানে আমি সরকারে লিখে দিচ্ছি তাহলে দেখো টু এক্স মাইনাস এক্স টু এক্স থেকে এক্স দুই করলে কত থাকে একটা এক্স থাকে প্লাস ওয়াই থেকে মাইনাস ওয়াই এটা বিয়োগ যাবে কিছুই থাকে না সমান থাকে কত পাঁচ থেকে তিন বিয়োগ করলে থাকে হচ্ছে দুই তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম আমরা টু পেয়ে গেলাম এখনই এক্সের মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো ধরো আমরা যদি এক নং সমীকরণে এক্সের মান বসাই তাহলে কত পাচ্ছি আমরা এক নং সমীকরণ ছিল টু এক্স প্লাস ওয়াই সমান ফাইভ তার মানে টু এক্স অর্থাৎ টু ইন্টু টু প্লাস ওয়াই সমান হচ্ছে কত ফাইভ বা টু ইন্টু টু মানে কত ফোর প্লাস হচ্ছে ওয়াই সমান ফাইভ এখান থেকে ওয়াইয়ের মান বের করা কঠিন কিছু কঠিন না তার মানে ওয়াই সমান কী লেখা যায় ফাইভ মাইনাস হচ্ছে ফোর অর্থাৎ ওয়াইয়ের মান হচ্ছে কত ওয়ান তাহলে আমাদের স্থানাঙ্ক বের করতে বলা হয়েছিল ছেদবিন্দু সেটা কত এক্স কমা ওয়াই সমান হচ্ছে কত টু কমা ওয়ান ক্লিয়ার এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা চারটা সমাধান করে ফেললাম উমো নম্বরটা দেখো ত্রিভুজ এবিসি এ কোন এ সমান থার্টি ডিগ্রি কোন বি সময় নাইনটি ডিগ্রি এবং এবি বাহুর দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার দেওয়া আছে আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ঠিক আছে চলো এটা সমাধান করে ফেলি আমরা এখন সমাধান করব উমু নাম্বার প্রশ্নের প্রথমে আমাদের হচ্ছে একটা সমক্রণী ত্রিভুজ আঁকতে হবে যেহেতু নব্বই ডিগ্রি একটা কোণ এখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে সমক্রমী ত্রিভুজ যখন আমরা আঁকব আমাদের হচ্ছে এই যে কোনটা এটা হচ্ছে এ কোণ এটা মান দেওয়া আছে কত যে এখানে না লেখি এখানে থার্টি ডিগ্রি লিখি ভিতরে আমরা এটা মান দেওয়া আছে থার্টি ডিগ্রি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি বি এর মান হচ্ছে কত নাইনটি ডিগ্রি আর এটা হচ্ছে সি এই হচ্ছে এবি এটা থ্রি বুজ আমাদের এবির মান দেওয়া আছে কত সেভেন তাহলে আমাদের এই বিসির মানটা বের করতে বলা হয়েছে তাহলে দেখো এখানে বিসি হচ্ছে কি লম্ব এবি হচ্ছে ভূমি আর কোন হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে আমার টেনের যে সূত্র আছে টেন থিটার সমান আমরা কী জানি টেন থিটার সমান জানি লম্ব বাই ভূমি ঠিক আছে সূত্রটা এখানে লিখে দিই টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি আমাদের হচ্ছে এখান থেকে বিসি মান বের করতে হবে তাহলে আমরা কী লিখতে পারি যেখানে শুরু করব লেখা যে এখানে কোন টেন বিএসি ট্রেন কোন বিএসি আগে কোন হবে না সরি টেন কোন বিএসি সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি তা লম্ব হচ্ছে কত এখানে বিসি আর ভূমি হচ্ছে কত এখানে এবি ঠিক আছে তাহলে মানবসিদি বা টেন কোন বিএসি মান কত মানে কোন এ যেটা ছিল কোন এর মান হচ্ছে থার্টি ডিগ্রি মান বসিয়ে দিলাম বিসির মান বিসির মান আমরা জানি না তাহলে এখানে বিসি লিখতে হবে আমরা এবির মান জানি এব মান জানি কত সেভেন মান বসিয়ে দিলাম বা টেন থার্টি ডিগ্রি কোনের মান কত টেন থার্টি ডিগ্রি কোন মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর ডান পাশে কত আছে বিসি বাই হচ্ছে সেভেন বা দেখো এখানে আমরা কী লিখতে পারি বিসি সমান লেখা যায় সেভেন বাই রুট থ্রি গুণ করে আমরা হচ্ছে শুধু বিসি রেখেছি বাম পাশে যেটা বের করতে বলা হয়েছে তাহলে মান বসিয়ে দিয়ে আমরা ক্যাটাগরির সেভেন বাই রুট থ্রি লিখলে তোমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে ফোর পয়েন্ট জিরো ফোর ওয়ান ফোর ফাইভ তো দুই ঘনি দুই ঘনীলে কী লেখা যায় ফোর পয়েন্ট জিরো ফোর এটাই হচ্ছে অ্যান্সার আমাদের হচ্ছে বিসির মান বের করতে বলা হয়েছিল মান আমরা পেয়েছি ফোর পয়েন্ট জিরো ফোর অর্থাৎ আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি ফোর পয়েন্ট জিরো ফোর সেন্টিমিটার চ নম্বরে দেখো উন্নতিকোণ ও অবনতি কোণ বলতে কি বোঝায় এটার উত্তরটা দেখি এখন আমরা এই সংজ্ঞাগুলো তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া নেই এগুলো হচ্ছে আমরা আগের বছরের বই থেকে সংগ্রহ করেছি উন্নতি কোণ ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে উন্নতিকোণ বলা হয় আর অবনতি অবনতিকোণ হচ্ছে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে অবনতি অবনতিকোণ বলা হয় আর তোমাদের বই যেটা আছে দেখো তোমরা যদি বিস্তারিত এটা বুঝতে চাও তাহলে এখানে সুন্দর করে ছবি সহ দেওয়া আছে যেমন পাশের চিত্রে দেখো একজন ব্যক্তি গাছের অগ্রভাগ বা শীর্ষভাগের দিকে তাকিয়ে আছে এই যে এখানে তাকিয়ে আছে ব্যক্তির দৃষ্টি রেখা চোখ বরাবর ভূ সমান্তরাল রেখা এবং গাছের মাছ বরাবর রেখা কল্পনা করলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো এই ত্রিভুজটা এখানে দেওয়া আছে এক্ষেত্রে ভূ সমান্তরাল রেখা এবং চোখের দৃষ্টি বরাবর কল্পিত রেখার মধ্যবর্তী কোনটা কি হচ্ছে কোন বলে এই যে এই কোনটা এই কোনটা এক্ষেত্রে হচ্ছে আমাদের উন্নতি কোন ঠিক আছে আবার দেখো এই পরে চিত্র যেটা আছে একটি শিশু বাসা দোতলা বারান্দা থেকে নিচে একটি বস্তুর দিকে তাকিয়ে আছে এই যে তাহলে শিশুটির দৃষ্টি রেখা ভূমির উপর কল্পিত রেখা এবং ভূমি থেকে শিশুটি চোখ বরাবর রেখা কল্পনা করলে আমরা একটা সমরকম ত্রিভুজ কল্পনা করতে পারি এক্ষেত্রে চোখ বরাবর কল্পিত ভূ সমান্তরাল রেখা এবং চোখের দৃষ্টি রেখার মধ্যবর্তী অবনতি কোণ বলা হয় এই যে কোণটা হচ্ছে কি অবনতি কোণ তো এখান থেকে হচ্ছে আমরা দেখলাম সংজ্ঞাটা লেখলেই চলবে তোমাদের বোঝার জন্য হচ্ছে এই ছবিটা দেখালাম এটা লেখা লাগবে না পরবর্তী প্রশ্ন ছ নম্বরে আছে সাইন ফোর হান্ড্রেড ফাইভ ডিগ্রি এর মান নির্ণয় করো চলো এটা সমাধান এখন আমরা করে ফেলি আমরা এখন ছ নাম্বারটার সমাধান করবো ছ নম্বর প্রশ্নে রয়েছে সাইন ফোর হান্ড্রেড ফাইভ ডিগ্রি এর হচ্ছে মান বের করতে বলা হয়েছে এটার সমান আমরা কী লিখতে পারি সাইন থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি প্লাস কত লেখা যায় ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে যোগ করলে দেখো চারশো পাঁচ ডিগ্রি হবে সমান আমরা কী লিখতে পারি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি কীভাবে লিখলাম তোমরা জানো যে একটা সূত্র রয়েছে আমাদের তোমরা যখন কৌনেক দূরত্ব পরিমাণ পিত্রিকোণ মিটি অথাটা করেছো সেখানে একটা সূত্র ছিল সাইন থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি প্লাস থিটা সমান কী লেখা যায় সমান লেখা যায় হচ্ছে সাইন থিটা তাহলে এখানে থিটা কত ফোর্টি ফাইভ ডিগ্রি তাই আমি লিখেছি সমান সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খুবই সহজ একটা প্রশ্ন ছিল তাহলে ছ নম্বরটা অ্যান্সার কত ওয়ান বাই রুট টু পরে প্রশ্নে চলে যায় এরপর দেখো জ নাম্বারে রয়েছে ফোরটি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো ঠিক আছে আমরা এখন সমাধান করব জ নম্বরের জ নম্বরে রয়েছে ফোরটি ডিগ্রি এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি লিখতে হবে কি জানি আমরা যে ডিগ্রির সাথে রেডিয়ানে একটা সম্পর্ক রয়েছে সেটা লিখবে যে আমরা জানি এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো রেডিয়ান ঠিক আছে তা আমাদের বের করতে হবে কত ডিগ্রি মান আমাদের বের করতে হবে ফোরটি ডিগ্রি মান অতএব ফোরটি ডিগ্রির সমান আমরা কী লিখতে পারি পাই বাই একশো আশি ইন্টু ফোরটি রেডিয়ান কাটাকাটি করি দেখো চার দ্বারা কাটলে চার দ্বারা না আমরা সরাসরি বিশ দ্বারা কাটি বিশ দ্বারা কাটলে এখানে থাকে দুই এখানে বিশ দ্বারা কাটলে থাকে নয় আর কাটাকাটি যাবে না তাহলে আমাদের অ্যান্সার কত বের হচ্ছে টু পাই ভাগ হচ্ছে নাইন রেডিয়ান ঠিক আছে তাহলে ফোর্টি ডিগ্রি কোনকে যখন আমরা রেডিয়ানে প্রকাশ করবো আমাদের অ্যান্সারটা কত আসবে টু পাই বাই নাইন রেডিয়ান পরে প্রশ্নে যাই ঝ নম্বরে রয়েছে এইট প্লাস সিক্স প্লাস ফোর প্লাস টু প্লাস ডট 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 ধারাটির টোয়েন্টিতম পদ নির্ণয় করো এটা হচ্ছে একটা সমান্তর ধারা দেখেই বোঝা যাচ্ছে তো আমাদের প্রথম পদ এখান থেকে বের করতে পারবো সাধারণ অনুপাত বের করতে পারবো খুব সহজেই আমরা হচ্ছে এখানে টোয়েন্টিতম পদ বের করতে পারবো অ্যানতম পদের সূত্র দ্বারা চলো আমরা সমাধানটা দেখে ফেলি শিক্ষার্থীরা এখন হচ্ছে আমরা ছ নাম্বারটা সমাধান করব ছ নাম্বার ধারাটা আমাদের ছিল এইট প্লাস সিক্স প্লাস ফোর প্লাস টু প্লাস ডট 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 আমাদের হচ্ছে ধারাটির কততম পদে মান মান বের করতে বলা হয়েছে টোয়েন্টিতম পদে মান বের করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে আসো এখান থেকে আমরা যেগুলো লিখতে পারি সেগুলো লিখি যে এখানে আমাদের প্রথম পদ কত আছে প্রথম পদ এর সমান হচ্ছে লেখা যায় এইট তারপর দ্বিতীয় পদ কত রয়েছে এখানে দ্বিতীয় পদ রয়েছে সিক্স তাহলে এখান থেকে আমরা যেহেতু সমান্তর ধারা আমরা এখান থেকে সাধারণ অন্তর বের করতে পারি তাহলে সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি কী দ্বারা সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি ছোটো হাতে ডি দ্বারা ঠিক আছে তাহলে দেখো সাধারণ অন্তর ডি সমান কী লেখা যায় দ্বিতীয় পদ ভাগ বিয়োগ হচ্ছে প্রথম পদ তার মানে দ্বিতীয় পদ রয়েছে কত সিক্স মাইনাস প্রথম পথ হচ্ছে এইট তাহলে সাধারণ অন্তর কত বের হলো মাইনাস টু তাহলে প্রথম পদ হচ্ছে এইট সাধারণ অন্তর মাইনাস টু তাহলে আমাদের এখান থেকে আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সূত্র কি অ্যানতম পদ সমান লেখা যায় হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান্তর ধারার এনতম পদের সূত্র আমাদের বের করতে হবে ধারাটি টু পদ কত তাহলে ধারাটির টুয়েন্টিতম পদ সমান কি লেখা যায় এ প্লাস এন এর মান হচ্ছে টুয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমার মানগুলো বসিয়ে ফেলি এর মান হচ্ছে এইট প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান তার মানে নাইনটিন আর ডি এর মান হচ্ছে কত মাইনাস টু সমান এইট এই প্লাসে মাইনাসে কী হলো মাইনাস উনিশ তো গুণা আটত্রিশ তাহলে আটের থেকে আটত্রিশ বিয়োগ করলে কত হয় আটের থেকে আটত্রিশ বিয়োগ করলে হয় মাইনাস তিরিশ তাহলে থার্টি টোয়েন্টিতম পথ কত মাইনাস থার্টি ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিছু করার নেই বুঝাতে গেলে ভিডিও বড় হবে তারপর ইউ নাম্বারে আছে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান বলতে কি বোঝায় চলো এটা সমাধান দেখে ফেলি গড় ব্যবধান কোনো নিবেশনের গড় মধ্যমা ও প্রচুরক থেকে সংখ্যাগুলোর ব্যবধানের পরম মানের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করে প্রাপ্ত মানকে গড় ব্যবধান বলা হয় আর পরিমিত ব্যবধান হচ্ছে কোনো তথ্য মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে এখানে তোমাদের বই থেকে গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান সম্পর্কে যেই কথাগুলো আছে সেগুলো দেখাচ্ছি তোমার চাইলে এগুলো পড়ে নিতে পারো বাট অ্যান্সারটা হচ্ছে এতটুকু দেখলেই চলবে যেহেতু দুই নাম্বার অ্যান্সার যদি ভালো করে বুঝতে চাও সেক্ষেত্রে গড় ব্যবধান পরিমিত ব্যবধান এই টপিকগুলো হচ্ছে বই থেকে তোমরা পড়ে নিবে তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে ওকে আমরা পরের প্রশ্নে চলে যাই ট নম্বর প্রশ্নে রয়েছে ফোর পাই বাই টোয়েন্টি ফাইভ রেডিয়ান কোনকে ডিগ্রি মাধ্যমে প্রকাশ করো আমরা একটু আগে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করেছিলাম এখন উল্টাটা করব রেডিয়ান কি ডিগ্রিতে প্রকাশ করব চলো এটার সমাধান দেখে ফেলি শিক্ষার্থীরা আমরা এখন ট নাম্বারটা সমাধান করব আমাদের ট নাম্বারে দেওয়া আছে কত ফোর পাই বাই টোয়েন্টি ফাইভ রেডিয়ান এটাকে হচ্ছে আমরা ডিগ্রিতে প্রকাশ করব তাই দেখো আমরা কী লিখতে পারি তোমার ফার্স্টে লিখবে আমরা জানি আমরা জানি যে এক রেডিয়ান সমান কি লেখা যায় পাই বাই একশো ডিগ্রি এই কথাটা লিখতে হবে প্রথমে ঠিক আছে আমরা জানি এক রেডিয়ান সমান হচ্ছে সরি একশো আশি ডিগ্রি বাই পাই কি বললাম একশো আশি ডিগ্রি বাই হচ্ছে পাই এটা আমরা জানি অতএব আমাদের আছে কত ফোর পাই বাই টোয়েন্টি ফাইভ রেডিয়ান এটা সমান কি লেখা যায় একশো আশি ডিগ্রি বাই হচ্ছে পাই ইন্টু এখানে হচ্ছে একশো আশি ডিগ্রি বাই পায়ের সাথে আমরা গুণ করবো কত ফোর পাই বাই টোয়েন্টি ফাইভ ফোর পাই বাই হচ্ছে কত টোয়েন্টি ফাইভ আচ্ছা আমরা কাটাকাটি যদি করি এই পাই পাই কাটা যায় তারপর হচ্ছে আমরা পাঁচ দ্বারা যদি কাটি এখানে পাঁচ দ্বারা কাটলে থাকে পাঁচ উপরে পাঁচ দ্বারা কাটলে থাকে কত থার্টি সিক্স আর কাটাকাটি যায় না তাহলে বাকি থাকে কত থার্টি সিক্স আর ফোর গুম করলে উপরে থাকে ওয়ান হান্ড্রেড ফোর ডিগ্রি আর নিচে থাকে কত ফাইভ এটাকে যদি আমরা পয়েন্ট আমাদের অ্যান্সার আসবে কত ডিগ্রি ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা ট নাম্বারটা সমাধানও করে ফেললাম আমাদের আর দুইটা অঙ্ক বাকি রয়েছে ঠ নাম্বারে আছে প্রতিস্থাপন পদ্ধতিতে এক্স প্লাস টু ওয়াই সমান ফোর এবং থ্রি এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ এই সমীকরণ দুইটিকে সমাধান করো চলো আমরা সমাধানটা করে ফেলি আমরা হচ্ছে এখন ঠ নাম্বারটা সমাধান করব আমাদের যে দুটো সমীকরণ ছিল সমীকরণ দুইটা লিখে ফেলি এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে ফোর এটাকে আমরা দিলাম সমীকরণ এক আইটা ছিল থ্রি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত 5 এটাকে দিলাম সমীকরণ দুই এখন দেখো আমরা এক নং সমীকরণ থেকে কি পাই তোমার লেখবে যে এক নং সমীকরণ থেকে পাই তারপর এক নং সমীকরণে লিখবে যে এক্স প্লাস সমান হচ্ছে ফোর বা এখান থেকে কী লেখা যায় এক্স সমান হচ্ছে ফোর মাইনাস এটাকে আমরা দিলাম সমীকরণ তিন এখন এই যে এক্স সমান এটা হচ্ছে আমরা সমীকরণ দুইয়ে বসাবো ঠিক আছে দেখো সমীকরণ দুয়ে এক্স সমান ফোর মাইনাস টু ওয়াই বসিয়ে পাই বা বসাই তাহলে আমরা কী পাচ্ছি দেখো সমীকরণ দুই যেটা ছিল আমাদের এটা থ্রি এক্স মাইনাস ওয়াই সমান তো এখন আমরা থ্রি এক্স বসাবো না এক্সের জায়গায় বসাবো হচ্ছে ফোর মাইনাস টু তারপর কী ছিল থ্রি এক্স মাইনাস ওয়াই ছিল মাইনাস সমান হচ্ছে ফাইভ বা তিন আচার গুণকলে কত হয় বারো মাইনাস তিন দুগুণা ছয় সিক্স ওয়াই মাইনাস ওয়াই সমান হচ্ছে ফাইভ বা দেখো এখানে কী লেখা যায় টুয়েলভ মাইনাস সিক্স ওয়াই আর ওয়াইভ মানে হচ্ছে কত মাইনাস সেভেন ওয়াই সমান হচ্ছে ফাইভ বা মাইনাস সেভেন ওয়াই সমান কী লেখা যায় ফাইভ বারো ডানপাশে গেলে হবে কত মাইনাস বারো বা মাইনাস সেভেন ওয়াই সমান থাকে হচ্ছে বাস থেকে বারো বের করে থাকে মাইনাস সেভেন বা মাইনাস মাইনাস যদি আমরা কাটা দিয়ে দিই তাহলে কী থাকে সেভেন ওয়াই সমান সেভেন বা ওয়াই সমান থাকে সেভেন বাই সেভেন তার মানে ওয়ার মান হচ্ছে কত ওয়ান ওয়াইয়ের মান পেলাম এখন এক্সের মান দরকার তাহলে আমরা যে তিন নং সমীকরণ আমরা ব্যয় করেছিলাম সেই তিন নংয়ে আমরা হচ্ছে এখন ওয়াইয়ের মান বসাই তাহলে কিন্তু আমরা এক্সের মান পেয়ে যাব ঠিক আছে দেখো আমার তিন নং সমীকরণ যেটা ছিল এই যে তিন নং সমীকরণ এক্স সমান ফোর মাইনাস টু ওয়াই এটা না হ্যাঁ এক্স সমান ফোর মাইনাস টু ওয়াই এখানে মান বসাবো এক্স সমান ফোর মাইনাস টু কত ম্যান হচ্ছে ওয়ান তাহলে এখানে ওয়ান বসাবো তাহলে কত পাচ্ছি ফোর মাইনাস টু সমান তাহলে আমাদের নির্ণয়ের সমাধান কী এক্স y সমান হচ্ছে কত এভাবে লেখি সমাধান এক্সের মান টু আর মান হচ্ছে ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার আর একটা বাকি সর্বশেষ যেটা রয়েছে ড নাম্বারে টু লক টেন ভিত্তিক টু প্লাস লক টেন ভিত্তিক ফিফটি মাইনাস লক টেন ভিত্তিক টোয়েন্টি এর মান নির্ণয় করো শিক্ষার্থীরা এখন আমরা সলভ করবো হচ্ছে ড নম্বরটা আজকের সর্বশেষ অঙ্কটা রয়েছে অঙ্কটাকে তুলে ফেলি আমরা টু লক টেন ভিত্তিক টু তারপর রয়েছে লক টেন ভিত্তিক ফিফটি মাইনাস লক ভিত্তিক টোয়েন্টি এটার মান আমাদের বের করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে দেখো আমরা কী লিখতে পারি এখানে এখানে লেখা যায় লক টেন ভিত্তিক এই টু হচ্ছে স্কোয়ারে চলে যাবে তাহলে টু স্কোয়ার প্লাস বাকিগুলো যা ছিল তাই লক টেন ভিত্তিক ফিফটি মাইনাস লক টেন ভিত্তিক টোয়েন্টি যা ছিল তাই সমান দেখো এখানে আমরা কত লিখতে পারি লক টেন ভিত্তিক টু স্কোয়ার মানে কত ফোর প্লাস লক টেন ভিত্তিক ফিফটি মাইনাস লক টেন ভিত্তিক টোয়েন্টি তাহলে প্রথমে যে যদি যোগ আছে যোগের দূরে জন্য আমরা কাজ করি লক টেন ভিত্তিক কী লেখা যায় এখানে ফোর ইনটু ফিফটি মাইনাস যা ছিল তাই লক টেন ভিত্তিক হচ্ছে টোয়েন্টি সমান লক টেন ভিত্তিক চার আট পঞ্চাশ গুণগুলো কত হয় দুইশো মাইনাস লক টেন ভিত্তিক টেন এখন মাইনাস থাকলে ভাগ হয় আমরা জানি তাহলে কত রাখতে পারি লক টেন ভিত্তিক টু ভাগ হচ্ছে টেন তার মানে দেখো কাটাকাটি কলে কত থাকে উপরে লক টেন ভিত্তিক আচ্ছা এখানে টেন ছিল না একটু ভুল হয়ে গেছে তার ঠিক করে দিচ্ছি এটা ছিল টুয়েন্টি ঠিক আছে এটা হচ্ছে লক টেন ভিত্তিক টুয়েন্টি ছিল এই জন্য তোমাকে মিলছে না এটা হবে কত টোয়েন্টি তাহলে কাটাকাটি করলে থাকে কত দশ থাকে তাহলে এখানে আমরা লিখতে পারি সমান লক টেন ভিত্তিক টেন আর লক টেন ভিত্তিক টেনের মান হচ্ছে ওয়ান তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা আমরা আজকে সর্বশেষ অঙ্কটাও করে ফেললাম এর অ্যান্সার আমাদের বের হয়েছে ওয়ান তো মোট তেরোটা প্রশ্ন ছিল আজকে এই তেরোটা প্রশ্নের সমাধান আমরা করে ফেলেছি খুব বড় একটা ভিডিও হয়েছে যারা বুঝুনি পুরা ভিডিওটা আবার দেখবে আশা করি সবগুলো অঙ্ক খুব সুন্দর করে বুঝতে পারবে আমরা বিস্তারিতভাবে সবগুলো অঙ্ক এখানে করে দেওয়ার চেষ্টা করেছি আগামী পর্বে দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো অ্যান্সার তোমাদের করতে হবে তো এগুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখে ফেলেছি বাকি যে সমাধানগুলো বাকি রয়েছে সেগুলো হচ্ছে আমরা খুব শীঘ্রই দিয়ে দেব এবং তারপর আমরা অধ্যায় ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব সাজেশন দিয়ে দেবো তোমাদের কিছু আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যারা আবারও বলছি যারা ভিডিওটা বুঝতে তারা হচ্ছে পুরো ভিডিওটা আবার দেখো যেখানে যেখানে সমস্যা প্রতিটা অঙ্কি তোমরা বুঝতে পারবে আর যারা আগের ভিডিওগুলো দেখো নি আমি ভিডিওর কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ